শিক্ষক হিসেবে দেখেছি এবং আমাদের সংগঠনের উনি আমরা ছোট কাল থেকে দেখেছি যখন বিভিন্ন জনসভাতে আসতাম উনার সুরেলা কণ্ঠের সেই উনি অনেক সুযোগ শিক্ষী তৈরি করে গেছেন বিরোধীরা বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি যাই হোক আমি আর কথা বল সমবেদনা জানাই তার পরিবার পরিবর্গের প্রতি আসলে আমি ভাবতেই পারছি না যে কান্তি বালার নেই তার মৃত্যুর একদিনের আগের দিন আমি যখন বাজারে আসছিলাম তখন আমাদের সালটিয়ার যে আইপি অফিসটা আছে আমি উপর থেকে নামছি সে উপর দিয়ে উঠছি সাইকেলে আমি তার মুখের দিকে তাকিয়ে আছি সে একটু একমাত্র চিত্তে সামনে দিকে চেয়েছিল যার ফলে খুব কথা আর হয়নি এইটাই হলো তাকে আমি শেষ দেখা আমি যখন শুনলাম যেদিন মারা গেছে সেদিন বিকেল বেলায় জানলাম যে প্রয়াত হয়েছে কান্তি একটু অবাক হয়ে গেছি একটু সুস্থ একেবারে আমার সামনে মনে হয়েছে আমি যতবার তাকে দেখি বিভিন্ন জায়গায় এই রিটায়ারমেন্টের পরেও কখনো আমি অসুস্থ দেখিনি যে আলোচনাটা এখানে অনেকেই করেছেন এত শান্ত স্বভাবে লোক অনেকে আমরা এসে এখানে আলোচনায় ছিলাম যে এত শান্ত সৃষ্ট মানুষ খুব কম দেখা যায় চাকরির প্রথম দিন নয় একেবারে ছোটবেলা থেকেই তাকে চিনতাম যেহেতু তাদের বাড়ির পশ্চিম পাড়ায় তাদের যে পাঁচ ভাই সকলেই কান্তির বাবা বা তাদের পরিবার অন্য অনেকেই ছোটবেলা থেকেই আমি চিনতাম স্বাভাবিকভাবে খুব পরিচিত ছিল তারা এবং গান বাজনার প্রতি ছোটবেলা থেকেই তার একাগ্র আগ্রহ ছিল ছোটবেলাতে সে গান গাইত আস্তে আস্তে করে আমাদের বামপন্থী গণসংগঠনের সঙ্গে যুক্ত হলো বিভিন্ন সভা সমাবেশে তার গান আমরা অনেক শুনেছি 1985 সাল প্রথম সে চাকরি পেল তার পোস্টিং হলো পিপারিয়া খোলা শুনেছেন সবাই সেই পিপারিয়া খোলা পোস্টিং এর পরে অষ্টশ সাল আসলো জোটামল সেই জোটামলের পাঁচ বছর সেই পাঁচ বছর তখনকার পিজিটিএ যে সমস্ত প্রোগ্রাম আমরা করেছি এই সঙ্গী ঘরটাই ছিল একমাত্র আমাদের ভরসা সভার কোথাও তখনও আমরা কোনো সভা সমিতি কিছুই করতে পারতাম না যতগুলো সম্মেলন যতগুলো সভা এখানে করেছি সমস্ত সভায় তার যে বিভিন্ন সম্মেলন তার উদ্বোধনী সঙ্গীতে মূল হতাই ছিল এই কান্তি কান্তি সমস্ত গান গাইত উৎসাহিত করত অষ্টশ সালের পরে যখন 93 সাল আসলো তখন আমরা যারা এই ধরনের প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার আছেন অশোক মিত্র সহ বা এই ধরনের মৃত্যু হতে পারে এটা আমি ভাবতেও পারি না তারপর ওনার বাড়ির পাশে একজনকে ফোন করলাম ফোন করে নিশ্চিত হলাম যে হ্যাঁ কান্তি দা আর নেই সঙ্গে সঙ্গে ফেসবুকে আপলোড করলাম তার মৃত্যু সংবাদ এবং তারপর বিভিন্ন জনের সঙ্গে খবর দিয়ে কথা বললাম সকালে 8টার মধ্যে দেখলাম যে আমি ফেসবুকে যেটা দিলাম এটা শুধু মিলোনিয়া না মিলোনিয়ার বাইরেও অনেকে যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত তারা তাদের কমেন্টস করলেন আমার এই পোস্টটাতে তারা সমবেদনা জ্ঞাপন করলেন অর্থাৎ কান্তিপাল শুধু বিলোনিয়ায় মানুষ চিনতেন তা না আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনের মানুষ শিল্পী সাহিত্যিক লেখক তারাও কান্তিপালকে সেখানে মধ্যে চিনতেন আমাদের এখানে সঙ্গীত যখন প্রায় প্রথম দিকে আমি তখন ছোট সবটা আমি বলতে পারবো কিন্তু আমি যতটুকু দেখেছি পরেশ সাহা অবলাবাবু তারা ঘুরে ঘুরে গান শেখাতেন গানের একটা চর্চা শিশুদান এবং সঙ্গে সুরগীতা কবিতা তারা আছে তারা ভালো জানবেন এছাড়া চর্চার তেমন কিছু ছিল না
কিন্তু পরেশ সাহা অবলাবাবু তাদের পরে যারা গানটাকে ধরেছিলেন, যারা সঙ্গীত সংস্কৃতিটাকে মিলনিয়ায় জাগ্রত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কান্তিপাল একজন এবং তার সঙ্গীত জগৎ সঙ্গীতের সঙ্গে নিজেকে আবিষ্ট করা মিলিয়ে দেওয়া এবং সঙ্গে তিনি সহধর্মিনী হিসাবে পেয়েছিলেন জয়াদিকে, যিনিও সঙ্গীত জগতের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত।